বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে মাদারীপুর স্বাধীনতা অঙ্গনে আসমত আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী বিনামূল্যে নাক কাটা, তালু কাটা রোগীদের অপারেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ফাউন্ডেশনের সভাপতি বেগম রোকেয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য শাহজাহান খান, মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য ডॉ আব্দুস সোহান গোলাপ, টাঙ্গাইল ২ আসনের সংসদ সদস্য তানভির হাসান, ছোটোমোনীর এবং মাদারীপুরের জেলা প্রশাসক ডॉ রোহিমা খাতূন সহ অন্যান্যরা।